Grupo todo. Hello, Monjour. Bonjour. Hello, Monjour. কাদের মঞ্জুরকে একটু ফোন করে বলো কি করতেছো বুঝতেছি না। জি ভাই বলতেছি। এই আজকের ক্লাস কি? আজকের ক্লাস কি? পেডিয়াট্রিক্স আর আই ভাই, পেডিয়াট্রিক্স আইটা আগে শেষ করে দিই, আইয়ের একটু আলাপ করে দিই। কথা শোনা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ এখনই বলতেছি, কথা সবই শোনা যাবে, এখনই বলতেছি। ওকে, আই এর কথাটা একটু বলে ফেলি আগে। আই হচ্ছে, আই এ মূলত প্রশ্ন আসে হচ্ছে অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স নিয়ে। সেটা হলো যে যখন আমরা আই এর সার্জারি করা হয়, সেখানে এই যে আপনার
আইয়ের আইয়ের মধ্যে স্ট্রেস হয়ে সেখানে একটা কার্ডিয়াক রিফ্লেক্স হয়, ওখান থেকে ব্রেডিকার্ডিয়া হয়, অ্যাসিস্টুল হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ওইটার ম্যানেজমেন্টটা ম্যানেজমেন্টটা হচ্ছে মূলত অ্যাট্রোপিন, এবং প্রিভেন্টিভ মেজার হচ্ছে স্টিমুলাসটা যখনই পাই, যদি ব্রেডিকার্ডিয়া হয় তখন স্টিমুলাসটা অফ করা, তারপর হচ্ছে ওইখানে অ্যাট্রোপিনের একটা ডোজও আছে, ডোজটা দেয়া, এটাই মূলত হচ্ছে ম্যানেজমেন্ট। মূলত আইতে এটাই করে হয় অপলো কার্ডিয়াক রিফ্লেক্স। অথবা একটা সিনারিও দিয়ে আসলো যে আয়ের একটা অপারেশন হচ্ছে অমুক, এই অপারেশন করার সময় সাডেন কলাপস, হাউ উইল ইউ ম্যানেজ, অথবা এই টাইপে। এখানে মূলত প্রশ্নটার সিনারিওটা হচ্ছে এটার অপলো কার্ডিয়াক রিফ্লেক্সের কারণে তার অ্যাসিস্টুল হয়ে ব্রেডিকার্ডিয়া হয়ে অ্যাসিস্টুল হয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সেটার প্রিভেনশন হচ্ছে স্ট্রেস দেওয়ার সময় একটু অ্যাট্রোপিন দেয়া, আর অথবা যদি ব্রেডিকার্ডিয়া হয় তখন অ্যাট্রোপিন দেয়া, এই মূলত। আরেকটা হচ্ছে স্ট্রেসটা যেন কম রাখা যায়, এবং সেখানে অনেক সময় আমরা কিছু ফ্লুইড ইনসার্ট করি, সেই ফ্লুইডের লেভেলটা একটু কমিয়ে রাখা এবং ট্র্যাকশনটা একটু কম দেয়া, অক্লো কার্ডিয়াক রিফ্লেক্স পর্যন্ত না যায়। মূলত এটা আমি হয়তো পরে দেখাবো। মূলত আমাদের আজকে মূল টপিকস হচ্ছে 95% যেটা ক্যারি করে পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া। এখান থেকে একটা বড় কোয়েশন আসে, সেটা সিনারিও দিয়ে আসে, অনেক সময় থার্ড পেপারের কোয়েশন আকারে আসে, 25 মার্কস বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া থেকে কিছু বেসিক কোয়েশন পরীক্ষায় আমাদের আসে। প্রথম কোয়েশন হচ্ছে যে পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া পেডিয়াট্রিক্সের সাথে আমাদের অ্যাডাল্টের সাথে কি কি পার্থক্য আছে। পার্থক্যগুলো দুই প্রকার, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল পার্থক্য, আরেকটা হলো অ্যানাটমিক্যাল পার্থক্য। আপনার যদি শুধু হাউ ডিফার 6 মান্থ 8 ফ্রম অ্যাডাল্ট যদি হয়, সেখানে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল সবগুলো আপনাকে আনতে হবে। আর যদি হোয়াট ইজ দি অ্যানাটমিক্যাল ডিফারেন্স হয় তখন শুধু অ্যানাটমি, আর যদি ফিজিওলজিক্যাল ডিফারেন্স হয় তখন আসবে। আমি আর কথা বাড়াবো না, তাহলে আমি চলে আসি। এখন যদি একটা পার্থক্য বলি যে ফিজিওলজিক্যাল মধ্যে, তখন আবার কিছু জিনিস আছে যেগুলো অ্যানাটমি ফিজিওলজি মার্জ হয়ে গেছে, যেগুলো ফিজিওলজিতেও আছে কিছু অ্যানাটমিতেও আছে একই জিনিস। প্রথম হচ্ছে সারফেস এরিয়া, তো মাস টিস্যু, তার ওজনের সাথে সারফেস এরিয়াটা আমরা খুব জানি পেডিয়াট্রিক্সে সারফেস এরিয়াটা ওজনের তুলনায় অনেক বেশি, আর অ্যাডাল্টের ক্ষেত্রে সারফেস এরিয়াটা কম। তাহলে সারফেস এরিয়া বেশি হওয়ার কারণে আমাদের কি কি সম্পর্ক, আমাদের বডিতে হায়ার টিস্যু অক্সিজেন ডিমান্ড হবে, মেটাবলিক রেট বেশি হবে, বেজাল মেটাবলিক রেট বেশি হবে, হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে। তারপর হচ্ছে সারফেস এরিয়া বেশি থাকার কারণে হিট লস অনেক বেশি পরিমাণে হবে, তাহলে খুব দ্রুত গতিতে বাচ্চারা হাইপোথার্মিয়ায় চলে যাবে। তারপর হচ্ছে ডিসোসিয়েশন খুব তাড়াতাড়ি হয়, যেহেতু টিস্যুর হায়ার অক্সিজেন ডিমান্ড হয়, হায়ার টিস্যু অক্সিজেন ডিমান্ড যদি থাকে আপনার অল্প হাইপোক্সিয়ায় খুব দ্রুত ডিসোসিয়েট করবে, পিএমআর হাই হবে, এবং এখানে তাদের ক্ষেত্রে রেস্টিং হার্ট এবং রেসপিরেটরি রেটটা বেশি, একদম সুস্থ অবস্থায় কোনো কিছু করছে না, রেস্টিং রেসপিরেটরি রেট এবং রেস্টিং হার্ট রেটটা বেশি। আচ্ছা সবাইকে একটু বলে নিই, যদি আপনাদের এই ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে আমি ডিসকানেক্ট হয়ে যাই, তাহলে ওরিট হওয়ার কিছুই নেই, আমি 2 মিনিট 3 মিনিটের মধ্যে আবার এস্টাবলিশ করে, মানে ইন্টারনেট আবার এস্টাবলিশ করে আবার কানেক্ট হয়ে যাবে। কার্ডিওভাস্কুলার যদি আমি যাই, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে এই আমাকে সবাই শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সবাই 100% ওকে আছেন? জি ভাই শোনা যাচ্ছে। ওকে, কার্ডিওভাস্কুলারে দেখা যাচ্ছে যে ইন দি কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডিওভাস্কুলার মধ্যে যদি আমি দেখি যে কার্ডিওভাস্কুলার রিজার্ভ, এবং আরেকটা জিনিস হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা ডিপেন্ড অন হার্ট রেট বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে হার্ট রেটটা কিসের উপর ডিপেন্ডেন্ট? হার্ট রেটের উপরে। তাহলে এই জন্য বাচ্চাদের যদি ব্রেডিকার্ডিয়া হয় তাহলে হার্ট কার্ডিয়াক আউটপুট কমে যাবে, সব জায়গায় সাপ্লাই কমে যাবে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে ব্রেডিকার্ডিয়া আমরা টলারেট করতে পারবো না, ঠিক আছে? ব্রেডিকার্ডিয়া হার্ট রেট ডিপেন্ডেন্ট, হার্ট রেট যদি ভালো থাকে তখনই বাচ্চাটার কার্ডিয়াক আউটপুট সব জায়গায় ভালো থাকবে, হার্ট রেট কমলেই নীল হয়ে যাবে বাচ্চা, কারণ তার কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তার লিম্পসগুলো একটু স্মলার, শরীরের অন্যান্য অংশ থেকে
লিম্বসটা অনেক ছোট, কিন্তু আপনি দেখেন তার একটা টোটাল বাচ্চার যে মোট, যদি একটা বাচ্চা যদি টোটাল 1.5 ফিট হয়, সেখানে লিমগুলো অনেক ছোট ছোট, কিন্তু আমাদের 1.5 ফিটের তুলনায় এখানে দেখা যায় কি যে 3 ইঞ্চি বা 6 ইঞ্চি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি হচ্ছে। আবার বড়দের ক্ষেত্রে দেখা গেছে টোটাল 5 ফিটের মধ্যে প্রায় 3 ফিট, 3.5 ফিট জোরেই কিন্তু আমাদের লিম, ঠিক আছে? ওই রিলেশনটা, ওই রিলেশনটার জন্য এখানে কিছু আপনার পেরিফেরি ইন রেসপন্স টু হাইপোবলিমিয়া একটা কথা আছে, যে আমরা দেখা গেছে যে একটা হাইপোবলিমিয়া হলে আমাদের ওই যে পেরিফেরাল সার্কুলেশন ওইখান থেকে ফিরে এসে, মানে আমার যে পায়ের দিকে রিজার্ভ আছে, পা যদি একটু উপরে উঠাই দিই, একটা হাইপোবলিমিয়া হয়েছে, পায়ের দিক যদি একটু উপরে উঠাই দিই, তাহলে ওইখান থেকে ভেনাস রিটার্ন বেড়ে গিয়ে টোটাল সার্কুলেটিং ভলিউম একটু বেড়ে গিয়ে আমি একটু কার্ডিয়াক আউটপুটটা ম্যানেজ করতে পারি। কিন্তু বাচ্চাদের যেহেতু তার লিমটা অনেক স্মলার, সেক্ষেত্রে কোনো একটা ব্লাড লস হয়েছে বা এই জন্য এখানে এই সময় তো ব্লাড লস অথবা হাইপোবলিমিয়া রেসপন্সে মানে ফ্লুইডের মোবিলাইজেশনটা খুব শর্ট ডিস্টেন্স, মানে তার তো লিম্বই ছোট, তাহলে মোবিলাইজ হবে করতে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে রিজার্ভটা অনেক কম। আর যদি আমি রেসপিরেশনে যাই, রেসপিরেটরিতে একটা কোশ্চেন ছিল বলেন, যে বাচ্চাদের যে কার্ডিয়াক আউটপুটটা হার্ট রেট ডিপেন্ডেন্ট, এটা কত বছর পর্যন্ত? এই বয়সটা এক্স্যাক্ট মনে নাই, তবে ইনফ্যান্টদের 100% 6 মাস পর্যন্ত, সেটা 2 বছর পর্যন্ত প্রবাবলি হওয়ার কথা। আমি একটু জেনে কনফার্ম করে আবার জানাবো। আর এর মধ্যে আমাদের কারো কি জানা আছে এটা টাইমটা এক্স্যাক্ট? কারো জানা থাকলে একটু শেয়ার করে, না হলে আমি বই দেখে আবার একটু বলবো। তবে আমার আফসার যেটা মনে আছে 2 ইয়ার্স পর্যন্ত ছিল, এরপর আস্তে আস্তে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন যদি আমি চলে আসি রেসপিরেটরিতে, রেসপিরেটরি কম্পেনসেশন অকার্স বাই ইনক্রিজ ইন রেসপিরেটরি রেট মোর দ্যান বাই ইনক্রিজ, মানে বাচ্চাদের মানে একটা রেসপিরেটরি কম্পেনসেশন, কম্পেনসেশন মানে কি আপনার একটু রেসপিরেটরি রেট মানে রেসপিরেটরি ডিমান্ড যদি বেড়ে গেছে, সেটা কম্পেনসেশন তো হতে পারে যে আপনি লম্বা লম্বা বড় বড় শ্বাস নিচ্ছেন, দ্যাট মিনস টাইডাল ভলিউমটা বাড়াই দিচ্ছেন। আরেকটা হচ্ছে ঘন ঘন শ্বাস নিচ্ছেন। আমরা বড়দের ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় ঘন শ্বাসনই বড় বড় শ্বাসনই দুইটা মিলে অনেক সময় ডিমান্ডটাও হচ্ছে, অনেক এক্সারসাইজ করছেন, অনেক দৌড়াদৌড়ি করছেন, এরপর আমি ঘন ঘন বড় বড় শ্বাস নিচ্ছি, বা অনেক সময় ঘন শ্বাস শ্বাস স্বাভাবিক এরকম করে নিই, যে কোনো দুইটাই আমরা করতে পারি, ডিপ ব্রেথ এবং টাইডাল ভলিউম বাড়িয়ে রেখে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনলি রেটটা বাড়ানো যায়, টাইডাল ভলিউমটা খুব একটা বেশি বাড়ে না, টাইডাল রেটটা বাড়িয়েই কম্পেনসেশন করে। তারপরে এখানে যে একটু আরেকটু বিষয় আছে যে ইন্টারকোস্টাল এবং অ্যাক্সেসরি মাসেলগুলো খুব উইক থাকে বাচ্চাদের ক্ষেত্রে, এবং 2 বছর পর্যন্ত মোটামুটি উইক থাকে, পরে আস্তে আস্তে ঠিক হয়। 2 বছর পর্যন্ত তাদের টাইপ 1 মাসেল ফাইবারটা ডেফিসিয়েন্ট থাকে। আরেক হচ্ছে ওই যে ক্লোজিং ক্যাপাসিটি এক্সিট এফার্সি এবং ইনফ্লুয়েন্স জেনারেট ফিজিওলজিক্যাল সিপ্যাপ বাই পার্সিয়াল অ্যাডাকশন অফ ক্লট ডিউরিং এক্সপিরেশন। এক্সপিরেশনের সময় আমাদের একটা ফিজিওলজিক্যাল, এবং আমাদের কি সিপেপ টেপ সম্পর্কে একটু ধারণা আছে? সিপেপ দিলে লাভ কি বা পিপ দিলে লাভ কি? আমরা আমরা তো আমি একবার বলছিলাম আইসি ক্লাসের সময় মনে হয়, যে হঠাৎ করে যদি সব বাতাস বের হয়ে যায় তখন কিন্তু বেলুনটা এবং অ্যালভিওলাসটা কোলাপস হয়ে যায়। এই জন্য একটু আস্তে 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 করে যদি একটা পজিটিভ প্রেশারের মধ্যে রাখতে পারি, তাহলে আস্তে 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 করে আস্তে আস্তে করে যদি বেলুনটা মানে আমার অ্যালভিওলাসটা ফাঁকা হয়, তাহলে আমার দম করে কোলাপস হওয়াটা প্রিভেন্ট হয়। তাহলে এই যে এই জিনিসটা, তাহলে একটা কন্টিনিউয়াস একটা পজিটিভ এয়ারওয়ে প্রেশারটা কিভাবে ম্যানেজ করা হয়?
সবাই কি শুনতে পাচ্ছেন? না শুনতে পাচ্ছি না, কিছুক্ষণ ধরে কিছুই শুনতে পাচ্ছি না। স্যারের মাইক তো মিউট করা। ফোন না ধরলে তো আবার ডাক্তার নাই বলে চিল্লা চিল্লি লাগাবে। আচ্ছা সরি, একটু মাঝে মধ্যে একটু ইন্টারাপ্ট হয়, মাঝে মধ্যে একটু রেস্ট দিচ্ছি আর কি। রেসপিরেট। আচ্ছা সিপেপ সম্পর্কে কি আমার কোনো প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন আছে? সিপেপ নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যালো, ডক্টর কাদের, সিপেপ নিয়ে কোনো কোয়েশ্চন আছে? বাচ্চাদের সাথে সিপেপের কি মানে সম্পর্কটা কি ভাবে এটা ডিসক্রাইব করা? আচ্ছা সম্পর্ক, সম্পর্কের বিষয় না, বেসিক্যালি মানে আমাদের নর্মালি একটা আমাদের যদি আমরা 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 অক্সিজেনেশন ভালো করার জন্য অথবা রেসপিরেটরি মানুষকেও শ্বাস কম নিতে পারতেছে তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু বাইপেপ এই সিপেপ গুলো আসছে। কিছুটা পজিটিভ প্রেশার ধরে রাখতে পারলে শ্বাসনালীর ভিতরে কিছু অক্সিজেন সবসময় কম বেশি থাকবে, এরকমের মানে যদি আমি সোজা বাংলায় বলি আর কি, সেটা হলো যে কিছু অক্সিজেনের সবসময় একটু ঘোরাফেরা থাকবে, একটা পজিটিভ প্রেশারটা কন্টিনিউয়াস থাকবে, যাতে করে কিছু অক্সিজেনের আনাগোনা সবসময় থাকে এবং অ্যালভিওলাস গুলো কমপ্লিট কলাপস না হয়। এগুলোর জন্য তো বাচ্চারা সেটা মেনটেন করে হচ্ছে তাদের যে কর্ড আছে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডটা পার্সিয়াল অ্যাডাকশন, অ্যাডাকশন মানে একটু ক্লোজ করে কাছাকাছি, অ্যাবডাকশন মানে দূরে সরে যাওয়া, অ্যাডাকশন মানে কাছাকাছি। পার্সিয়াল একটু অ্যাডাকশন দিলে একটু বাধা হলো না, এই সামান্য একটু বাধা তৈরি হইলেই একটা ধাক্কা লাগে, এই ধাক্কাটা হচ্ছে ফিজিওলজিক্যাল সিপেপ। এই ফিজিওলজিক্যাল সিপেপটা দিয়ে সেটা ম্যানেজ করে, ঠিক আছে। রেনাল যদি আসি, রেনালের মধ্যে এখানে তার একটু প্রবলেম হচ্ছে, তার সোডিয়াম কনসেন্ট্রেশন ক্যাপাসিটি একটু কম থাকে। হ্যাঁ, তার 50% অফ দি নাইট্রোজেন ইজ ইনকর্পোরেটেড গ্রোয়িং টিস্যু এবং কমপ্লিট ম্যাচুরেশন রেনাল কোর্স কয় বছর লাগে? প্রায় 2 বছর লাগে। যদি কমপ্লিট ম্যাচুরেশন করতে হয় রেনালে 2 বছর লাগবে। এবং ইনফ্যান্ট কিডনিজ হ্যাভ এ রিডিউস গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এবং ডিমিনিস টিবুলার ফাংশন, সোডিয়াম এক্সক্রিশনটা একটু তাদের ক্যাপাসিটিটা কম থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে, এই জন্য তাদের সোডিয়াম লোড দেওয়া যাবে না, তাদের সোডিয়াম লোডটা দেওয়া যাবে না। আর নিউনেটসটা মোর সেন্সিটিভ টু অপিওয়েডস, অপিওয়েডস এর মধ্যে মূলত হচ্ছে তার অপিওয়েড গুলোর একটা মেটাবোলাইট আছে, যে মেটাবোলাইটটা বেশি টক্সিক জেন মানে প্রথম ম্যাটেরিয়াল থেকে, ওই মেটাবোলাইটটা অনেকক্ষণ পর্যন্ত লং টাইম পর্যন্ত থাকে এবং ওই দেখা গেছে যে এখানে নিউনেটগুলো এমনি সেন্সিটিভ টু অপিওয়েড কজেস, কারণ এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারের যেহেতু ইমেচিউর থাকে বাচ্চাদের এবং হ্যাপাটিক ক্লিয়ারেন্স কম থাকে, দুইটা কারণ। একটা হচ্ছে আপনি একটা অপিওয়েড দিচ্ছেন, সেটা যদি ব্রেইনে চলে যায় যেহেতু তাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা এখনো ইমেচিউর এই কারণে, আরেকটা হলো হ্যাপাটিক ক্লিয়ারেন্স, যে ডিক্রিজ হ্যাপাটিক ক্লিয়ারেন্স, এই দুইটা কারণে হচ্ছে তাদের জন্য বেশি সেন্সিটিভ, এখন এই প্রশ্নগুলো আসতে পারে যে প্রশ্ন হোয়াট আর দি অ্যানাটমিক্যাল চ্যালেঞ্জেস, মানে হোয়াট আর দি অ্যানাটমিক্যাল ফিচার্স চ্যালেঞ্জেস অথবা রিলেটেড টু অ্যানাস্থেসিয়া। হ্যাঁ, হোয়াট আর দি অ্যানাস্থেটিক্যাল চ্যালেঞ্জ ইন পেডিয়াট্রিক পেশেন্ট, যেভাবে প্রশ্নগুলো আসুক না কেন আপনার কিন্তু অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল দুইটা জিনিসকে একসাথে করে যে প্রবলেমগুলো হয় এগুলোই হচ্ছে আমার মূলত পেডিয়াট্রিক অ্যানাস্থেশিয়ার চ্যালেঞ্জ, এগুলো কিন্তু পরীক্ষায় ইনভেরিয়েবলি আসে। সার্ফেস টু মাস রেশিও আমি বলছি, এখন এয়ারওয়ের ক্ষেত্রে একটা অনেকগুলো ইস্যু জড়িত আছে বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের এয়ারওয়েটা চ্যালেঞ্জ। পরীক্ষায় প্রশ্ন আসলো হোয়াট আর দি এয়ারওয়ে চ্যালেঞ্জেস ইন পেডিয়াট্রিক অ্যানাস্থেশিয়া, হোয়াট আর দি রেসপিরেটরি চ্যালেঞ্জেস, রেসপিরেটরি চ্যালেঞ্জেস এর মধ্যে এয়ারওয়েটা চলে আসবে।
সিম্পল প্রশ্ন, হোয়াট আর দি কার্ডিওভাস্কুলার চ্যালেঞ্জেস ইন পেডিয়াট্রিক অ্যানেসথেসিয়া, অথবা হোয়াট আর দি কার্ডিওভাস্কুলার চ্যালেঞ্জেস ইন পেডিয়াট্রিক অ্যানেসথেসিয়া, অথবা একটা সিনারিও দিল ছয় মাসের বাচ্চা বা আট মাসের বাচ্চার একটা অমুক সার্জারি হবে, এখন হোয়াট আর দি রেসপিরেটরি চ্যালেঞ্জেস, হোয়াট আর দি কার্ডিওভাস্কুলার চ্যালেঞ্জেস, হোয়াট আর দি কার্ডিও রেসপিরেটরি কনসিকোয়েন্সেস অকার ডিউরিং পেডিয়াট্রিক অ্যানেসথেসিয়া, বিভিন্নভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে, অ্যান্সার কিন্তু এখানেই সব আছে, এগুলাই ঘোরায় পেছায় লিখে দিবেন, ভালো মার্কস পাবে। এয়ারওয়েটা যদি আমি আসি, প্রথমে হেড সাইজটা বড়, বডি থেকে তার মাথাটা অনেক বড়, এটা একটা হ্যাজার্ড, অ্যাঙ্গেল অফ জয় ইজ গ্রেটার, অ্যাঙ্গেল অফ জয় ইজ গ্রেটার মানে 140 ডিগ্রি, আর আর আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে 120 ডিগ্রি, বাচ্চাদের একটা টাং থাকে বড়, তার মুখের হিসাবে টাংটা বড় থাকে, আর এপিগ্লটিসটা ইনফান্টাইল থাকে, ইনফান্টাইলটা কিরকম লঙ্গার স্টিফার এবং ইউ শেপ এপিগ্লটিস, ঠিক আছে, আর লেরিংসটা একটু হায়ার থাকে, কোথায় থাকে C3-4-এ, কিন্তু নর্মালি আমাদের লেরিংস থাকে C5-6, তাহলে বাচ্চাদের থাকতেছে C3-4 আর ইয়ের থাকতেছে C, এবং মোর অ্যান্টেরিয়রলি অ্যান্ড অলসো ইস অলসো টাইটাল অ্যান্টেরিয়র, রিকোয়ার্ড রিং ইজ দি ন্যারোয়েস্ট পার্ট অফ দি আপার এয়ার, রিকোয়ার্ড রিং ইজ দি, রিকোয়ার্ড রিং ইজ দি ন্যারোয়েস্ট পার্ট অফ দি আপার এয়ার, তাহলে এখানে কি হলো প্রশ্নটা, রিকোয়ার্ড রিং ইজ দি ন্যারোয়েস্ট পার্ট অফ দি আপার এয়ার, ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড ট্রমা, আর সার্কামফেরেন্সিয়াল এডিমা ইজ সিগনিফিকেন্ট ইফ স্ট্রাকচার ইজ স্মল, তাহলে রিকোয়ার্ড রিং ইজ দি ন্যারোয়েস্ট পার্ট, এটা আমরা জানি, ট্রাকিয়াটা শর্ট থাকে 4-5 সেন্টিমিটার, আর হচ্ছে পেরিফেরাল এয়ারওয়েজ মানে পেরিফেরাল এয়ারওয়েজ যেটা 50%, আমাদের একটা এখানে টোটাল এয়ারওয়ে রেজিস্ট্যান্স আছে না, যেই জিনিসটা রেজিস্ট্যান্সটা কাভার করে অক্সিজেনেশনটা আমাকে ম্যানেজ করতে হয়, তাদের ক্ষেত্রে পেরিফেরাল এয়ারওয়েজটা 50% টোটাল এয়ারওয়ে রেজিস্ট্যান্স কাভার করে, এবং পেরিফেরাল এয়ারওয়েজ কোনগুলো, যেগুলো 2 মিলিমিটারের সবচেয়ে ছোট, তাহলে মোটামুটি এয়ারওয়ের এই মোটামুটি মোদ্দা কথা চ্যালেঞ্জেস আমি যদি একটু রিভিউ করি, আবার একটা হচ্ছে মাথা বড়, হেড সাইজ গ্রেটার, এরপর হচ্ছে অ্যাঙ্গেল অফ জ, তারপর হচ্ছে তার এপিগ্লটিস ইনফ্যান্টাইল লঙ্গার স্টিফার ইউ শেপ, তারপর হচ্ছে লেরিংসটা হায়ার থাকে, রিকোয়ার্ড রিংটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট থাকে আপার এয়ারওয়েতে, ট্রাকে শর্ট থাকে, পেরিফেরাল এয়ারওয়েজ 50%, আর কার্ডিওভাস্কুলার এই মোটামুটি ফিজিওলজিতে যা বলছিলাম এটার মধ্যে অ্যানাটমিটাও সেম কাছাকাছি একই কথাই লেখা, ঠিক আছে, ইনফ্যান্ট সাইজ লেস সিজার এবং তাদের পেরিফেরিতে রেসপা হাইপোভলেমিয়ার জন্য বা ইয়ের জন্য লিম টিম যেহেতু ছোট এইসব কারণে রিজার্ভ কম মোবিলাইজ করে কম ফ্লুইড। এখন আসি নার্ভাস সিস্টেম, এটা একটু ইম্পর্টেন্ট, এটা ট্রুলি অ্যানাটমিক্যাল একটা ইস্যু নার্ভাস সিস্টেমের, কারণ এখানে তার স্পাইনাল কর্ডের একটা বিষয় আছে, তাহলে এখানে স্পাইনাল কর্ডটা শেষ হয়েছে কোথায়, L4-এ অ্যাট বার্থ, এবং অ্যাডাল্ট লেভেল অ্যাট দি এন্ড অফ সেকেন্ড ইয়ার অফ, অ্যাডাল্ট লেভেলে কখন যায়, 2 বছর যখন পুরায় তখন গিয়ে তার মোটামুটি অ্যাডাল্ট লেভেলে পৌঁছায় স্পাইনাল কর্ড, আর এখানে লেস ফাইব্রাস টিস্যু স্যাক্রাল এপিডিউরাল স্পেস, আর মাইলিনেশনটা 6 মাস পর্যন্ত তার কিন্তু নার্ভাস সিস্টেমটা মাইলিনেশনটা কমপ্লিট হয়, আর সিম্পেথেটিক ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে স্পাইনাল দিলে তুমকুরে হাইপোটেনশন হওয়ার সুযোগ একটু কম, কারণ বাচ্চাদের সিম্পেথেটিক সিস্টেমটা অত বেশি ডেভেলপ থাকে, মানে হাইপোটেনশন ফলিং এপিডুরাল এমার্জেন্সি ইন চিলড্রেন আপ টু এজ অফ দি 6 ইয়ার্স ইজ রেয়ার, আমরা আপনি ছোট বাচ্চাকে যদি ইয়ে দেন এপিডুরাল এমার্জেন্সি অথবা স্পাইনাল দিয়ে কোনো ওটি করতে চান ইজেকশন করে 6 বছরের একটা বাচ্চাকেও, ওদের ক্ষেত্রে হাইপোটেনশন রেয়ার, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমাকে একটু কেউ বলবেন, এই দুইটা পয়সন কিন্তু খুবই মারাত্মক ইম্পর্টেন্ট পয়সন, এটা একটু আমাকে বলবেন যে মানসী আছেন, মানসী ডাক্তার মানসী, হ্যাঁ 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 ডাক্তার মানসী, আমাকে একটু অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল চ্যালেঞ্জেস একটু বলবেন। প্রশ্নটি আসি এয়ারওয়ে থেকে, তাহলে হচ্ছে হেড সাইজটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে বড় থাকে ইন রিলেশন টু দ্য বডি, অ্যাঙ্গেল অফ জ অ্যাডাল্টের ক্ষেত্রে 120 ডিগ্রি থাকে এবং চাইল্ডের ক্ষেত্রে এটা একটু বড় থাকে 140 ডিগ্রি, দেন এদের হচ্ছে আপার এয়ারওয়ের ডাইমেনশনটা ন্যারোড হয়ে যায়, কারণ এদের বাচ্চাদের হচ্ছে টাংটা লার্জ থাকে এন্ড লিম্ফয়েড টিস্যু মানে ইনফ্যারিংস এর জন্য এটা ন্যারো হয়ে যায়, এপিগ্লটিসটা ইনফ্যান্টাইল টাইপ থাকে যেটা হলো লঙ্গার স্টিফার এন্ড ইউ শেপ,
দেন হচ্ছে ল্যারিংসটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে একটু হাই আপ থাকে, থ্রি সার্ভাইকাল 3-4 লেভেলে, যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে 3-5-6 লেভেলে থাকে। আর এদের এয়ারওয়েটা ন্যারোয়েস্ট পার হচ্ছে ক্রিকয়েড রিং বরাবর থাকে, সো কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ টু অ্যাভয়েড ট্রমা। তারপর হচ্ছে পেরিফেরাল এয়ারওয়েটাই হচ্ছে মেইনলি, মানে 50% হচ্ছে টোটাল এয়ারওয়ে রেজিস্ট্যান্স দেয়, যেটা হচ্ছে লেস দেন 2 মিলিমিটার, যেটা আমরা পেরিফেরাল এয়ারওয়ে বলবো। দেন যদি আসি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে, তাহলে হচ্ছে এদের হচ্ছে বাচ্চাদের হচ্ছে লিমটা সে বডি থেকে স্মলার থাকে, সো এদের রিজার্ভও কম থাকে, লেস ব্লাড ভলিউম হচ্ছে অ্যাভেলেবেল থাকে ফ্রম দ্য মোবিল ফ্রম পেরিফেরি টু মোবিলাইজ। সো হাইপোভলিউমিয়া হলে এদের রিজার্ভ কম থাকে, বিধায় হাইপোভলিউমটা অত মেকআপ করতে পারে না। তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমে যদি আসি, এদের হচ্ছে স্পাইনাল কর্ডটা থাকে বাচ্চাদের ক্ষেত্রে বাড়তে L4 লেভেলে, যেটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে থাকে সেকেন্ড বরাবর। সো এপিডুরাল অ্যাপ্রোচ বা স্পাইনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে L4 এর নিচে করতে হবে। আর মায়েলিনেশনটা হচ্ছে কমপ্লিট হয় না আনটিল 6 মান্থ এজ পর্যন্ত। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে 6 ইয়ার আগ পর্যন্ত ফুললি ম্যাচিউর হয় না, সো হাইপোটেনশন মানে এপিডুরাল দেওয়া হলে পরে হাইপোটেনশন বা ডিক্রিজ করে খেয়াল। চমৎকার হয়েছে, খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমরা কি সবাই পারবো তো এটা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমরা কত বছর পর্যন্ত মানে ফাইনাল দিতে পারবো বাচ্চাদের? ফাইনাল সাবরাকনাথ ব্লক কত ছোটদের দিতে পারবো নাকি কত বছর পর্যন্ত? বড়দের তো দিবই, মানে কত লাস্ট লাস্ট কত থেকে দিবে ছোট? আমরা মানে মানে সত্যিকার অর্থে পঙ্গু হাসপাতালে তো বাচ্চা তো কত পেডিয়াট্রিক অর্থোপেডিক্স এর যে সেকশনে ছিল সেখানে যখন ডিউটি থাকতো আমরা 4 ইয়ার্স পর্যন্ত দিছি, 4 ইয়ার্স পর্যন্ত আমরা দিছি। আর দিলেও যেটা হয় আসলে সিডেট করে রাখা লাগে বাচ্চাদেরকে, কারণ আলটিমেটলি শোয়া অবস্থায় দেওয়া লাগে, সিডেট করে একটু শোয়া অবস্থায় দিতে হয়, আদারওয়াইজ তো 4 বছরের বাচ্চারা কোঅপারেট করে না। মানে বইপত্র অনুসারে আপনি 2 বছর 3 বছর 4 বছর কোনো অসুবিধা নেই, বইপত্র এরকম কন্ট্রাডিকেশন দেয় নাই যে 2 বছরের নিচে, তবে ইউজুয়ালি 2 বছরের উপরে দেওয়া উচিত। আর 6 বছরে অ্যাভেলেবল, 6 বছরে আপনি খুব সহজে দিতে পারবেন, 6 বছরে দেয়া কোনো বিষয় না, 5 বছরে দেওয়া কোনো বিষয় না, 4 বছরও দেওয়া কোনো বিষয় না, জাস্ট কোঅপারেট যদি করতে পারেন, মোটিভেট যদি করতে পারেন। আমরা 4 বছরে অ্যাভেলেবল দিচ্ছি আর কি, প্রায় খবরে না হলেও 20 থেকে 30টা। সেক্ষেত্রে কি স্পেস স্পেস তো বাচ্চাদের বাচ্চাদের এটা খেয়াল রাখতে হবে, তাই তো আমাদের মানে লোয়ার স্পেসে দিতে হবে? হ্যাঁ লোয়ারেই দিবেন এবং ভলিউম খুব কমিয়ে দিবেন, কারণ বাচ্চাদের তো টোটাল স্পাইনাল হওয়াটা স্বাভাবিক, খুব অল্প দিলেও টোটাল স্পাইনাল হয়ে যেতে পারে, কারণ তার তো টোটাল স্পাইনাল কলামের লেন্থটা অনেক ছোট হয়ে যায় না, এই জন্য ভলিউমটা খুব কম দিতে হবে, 0.7 ml, 8 ml, 0.6 ml, কম দিলেও হয়ে যায়, 1 ml কম। ওকে, আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেনে চলে যাই, ইম্পর্টেন্ট একটা। একটা পেশেন্ট আপনার একটা ডাউন সিনড্রোমের একটা পেশেন্টকে আমি যদি অ্যানেস্থেশিয়া দিই, আমার হোয়াট আর দি প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ অ্যানেস্থেটাইজিং পেশেন্টস উইথ ডাউন সিনড্রোম, এটা আমরা একটু পড়ি। এরকম সিনারিও আসতে পারে, একটা বাচ্চার হিস্ট্রি, সে ডাউনের বাচ্চা, তার এখন একটা অমুকটি হবে, আর হাউ উইল ইউ অ্যানেস্থেটাইজ? এখন প্রবলেম হচ্ছে এক ডাউনের বাচ্চার যদি আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তার ব্যাপক প্রবলেম, তার তো ডিগ্রি অফ মেন্টাল রিটার্ডেশনটা ওয়াইড স্পেকট্রাম হবে, হ্যাঁ, এবং দেখা গেছে যে এই বাচ্চাদেরকে আমাদের প্রিমেডিকেশনটা লাগবেই। এরপরে আরেকটা প্রবলেম হবে, তার সাথে কমিউনিকেশনটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, এবং সে আমার কথা বুঝতেছে কি না সেটা সম্পর্কে আমি একটু কনফিউশনে থাকবো, এবং
এই বাচ্চাটার ক্ষেত্রে সে কমিউনিকেশনটা একটু দুর্বল থাকার কারণে আমি তার কাছ থেকে কনসেন্ট নেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ বাচ্চা তো 17 বছর 14 বছর পার হলে নিজের কনসেন্ট নিজেই দিবে। ডাউন সিনড্রোমের একটা বাচ্চা, সে কনসেন্টটা দিতে পারবে না। পেশেন্টের সাথে রিপোর্টটা আমাকে তৈরি করতে হবে, তার কাছ থেকে সাপোর্ট চাই। কার্ডিওভাস্কুলার সিস্টেমে যদি আসি, তাদের এই বাচ্চাগুলোর ইনভেরিয়েবলি কার্ডিয়াক অ্যানোমালিস থাকে, ঠিক আছে না? ডাউনের বাচ্চাগুলো কার্ডিয়াক অ্যানোমালিস থাকে 50% ক্ষেত্রে তার কোনো না কোনো দেখা যাচ্ছে কি অ্যাট্রি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা প্যাথোলজি অফ ফেলোর টফ থাকতে পারে, পিডিএ থাকতে পারে, এএসডি থাকতে পারে। হ্যাঁ, এএসডি বিএসডি এগুলো থাকলে আবার দেখা যায় কি তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এগুলো থাকতে পারে, তাহলে মন এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, এগুলো যদি থাকে, কারো যদি এএসডি বিএসডি থাকে, তখন তাদেরকে আমাদের কি করতে হবে? অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিতে। অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস কেন দিতে হবে বলুন তো? অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস কেন দিতে হবে? বিএসডি পেশেন্টদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এক্স্যাক্টলি, তো এই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস রাখতে হবে। তারপর হচ্ছে এখানে এগুলা, আর একটা হচ্ছে প্যারাডক্সিক্যাল একটা অ্যাম্বুলেন্সের বিষয় আছে, যেহেতু আপনি দেখা গেছে যে প্যারাডক্সিক্যাল অ্যাম্বুলেন্স হচ্ছে ব্রেইনে ঢুকে ওইখান থেকে আর্টারিয়ালের ফিল্টার, কারণ যেহেতু আমার ভেনাস সিস্টেম আর আর্টারিয়াল সিস্টেমের মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন থাকতে পারে, তাহলে এদের ক্ষেত্রে আমার অ্যাম্বুলেন্সটা ভেনাস জায়গা থেকে এয়ার গিয়ে ওখান থেকে ফিল্টার করে আমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে প্যারাডক্সিক্যাল। আর ড্রাগের ক্ষেত্রে এখানে একটা পেশেন্ট, এই পেশেন্টগুলো ভেগুলাইটিক ইফেক্ট অফ অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের ভেগুলাইটিক ইফেক্ট কি? টেকিকার্ডিয়া। তো ভেগুলাইটিক ইফেক্টটার জন্য বেশি সেন্সিটিভ থাকে। দ্যাট মিন আপনি এই সমস্ত রোগীকে যদি অ্যাট্রোপিন দেন, নর্মালকে যে পরিমাণ টেকিকার্ডিয়া হওয়ার কথা তার চেয়ে বেশি পরিমাণে টেকিকার্ডিয়া। আর রেসপিরেটরি সিস্টেমটা খুব ইম্পর্ট্যান্ট, মূলত কার্ডিয়াক এবং রেসপিরেটরি দুইটাই খুবই চ্যালেঞ্জিং। রেসপিরেটরি হচ্ছে তার হচ্ছে কিছু বেশ কিছু এমনি, তো আমার চাইল্ডের ক্ষেত্রে এমনি আমার এয়ারওয়ে রেসপিরেটরিতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সাথে যখন ডাউন যুগ হয়, ডাউন যুগ হলে সাথে এই জিনিসগুলো আরও বেশি একজারে। শর্ট নেক, এমনি শর্ট নেক থাকে বাচ্চাদের, এর মধ্যে এদের শর্ট নেক আরও বেশি। এদের ম্যান্ডিবলটা ছোট, ম্যাক্সিলা ছোট, মাউথ এবং ওপেনিংটা ছোট, মাউথ ওপেনিং ছোট কিন্তু আবার টাংটা অনেক বড়, স্যালাইভেশনটা অনেক বেশি থাকে, এবং আপার সার্ভিক্যাল স্পাইনে 20% ক্ষেত্রে কিছু অ্যাবনর্মালিটিস থাকে। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টটা ওরা একটু নাড়াচাড়া করলে ভেঙে সুরে চুরমার হয়ে পিছনে আমার মেরুলা অবলাঙ্গাটা বা বিভিন্ন জায়গায় ইয়ে করে সাডেন কোলাপসে গন্ডগোল লেগে মারাও যেতে পারে, অথবা অন্যান্য টোটাল খুব নরম আর কি, খুব ভাঙা। ট্রাকিয়া স্মলার আগে থেকে চাল ছোট, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অবস্থাটি স্লিপ অ্যাপনিয়াটা ভেরি কমন, ঠিক আছে? নার্কোটিক অ্যানালজেসিকের জন্য সেন্সিটিভ, ওইটা বল। ইমিউনি সিস্টেম তো বলাই আছে যে ওটা এমনি খুব সাসেপ্টিবল থাকে বিভিন্ন, এই জন্য তাদের অনেক ক্ষেত্রে লিউকেমিয়া পর্যন্ত হতে পারে এই সমস্ত হেপাটাইটিস জন্য তারা খুব। এবং এখানে আপনি দেখেন যে মানে ডাউনের পেশেন্টকে যদি আপনি অ্যানেস্থেশিয়া দিতে চান, তাহলে আপনার চ্যালেঞ্জ বা প্রবলেমগুলো হচ্ছে মূলত নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার। এই বইটা কারো কাছে কি আছে? কি বই ভাইয়া এটা? হচ্ছে সিমন ব্রিকার। সিমন ব্রিকারে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন সুন্দর করে আছে, বললে পেডিয়াট্রিক্স আর কিছু আছে এখানে, একেবারে সব প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ সব প্রশ্ন পড়লে আবার মাঝে মধ্যে এই কিছু একটা সিনারি দিয়ে কোয়েশ্চন আসে, কমন সহজ বানায় লিখলে অনেক লেখা যায়, যদি আমাদের জানা থাকে তাহলে প্রশ্নের অ্যান্সারটা অনেক সিস্টেমেটিক হয় এবং মার্কটা অনেক বেশি হয়। এমনি আমতাজে লিখলে গদপদে আড়াই পাওয়া যায়,
পাঁচের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে অন্তত 3.5 পাওয়া, 3.5 পেলে আমি 5 থেকে 0.5 বাড়াই। তো হোয়াট আর দি চয়েস অফ হোয়াট আর দি চয়েসেস ফর পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া ফর এ চাইল্ড এজ 4 ইয়ার্স প্রেজেন্টিং ফর রিপেয়ার অফ ইনগুইনাল হার্নিয়া অ্যাজ এ ট্যাগ স্টেট ব্রিফলি দি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। প্রত্যেকটা সুবিধা অসুবিধা আমাদের এমনি পেইন কন্ট্রোলের একটা WHO একটা প্যাটার্ন আছে, প্রথমে নর্মাল একটা প্যারাসিটামল দিব, আরেকটা যোগ করব ধাপে ধাপে আমাদের চার পাঁচটা শেষে আমরা লোকাল অ্যানেস্থেটিক সহ টেকনিক। এখন বাচ্চাটা হচ্ছে 4 বছরের ইনগুইনাল হার্নিয়া, তাহলে হোয়াট আর দি অপশনস ফর প্রথমে বলতেছে যে আমার অপিওয়েড অপিওয়েড ইন্ট্রাঅপারেটিভ ইন্ট্রাঅপারেটিভ অপিওয়েড 1 মাইক্রোগ্রাম পার কেজি দিতে পারি, শর্ট আর লাস্টিং, মানে এটা কিন্তু খুব শর্ট লাস্টিং অ্যানালজেসিয়া। ইন্ট্রাঅপারেটিভ আমি তাহলে দিতে পারি কিন্তু পেইনটা খুব শর্ট টাইম দিতে পারি। অ্যানেসিটটা আমি দিতে পারি, অ্যানেসিটের মধ্যে আমার ডাইক্লোফেনাক 1 থেকে 3 মিলিগ্রাম পার কেজি অথবা আইবুপ্রোফেন 5 মিলিগ্রাম পার কেজি আমি দিতে পারি, আইবুপ্রোফেন আমার বাচ্চাদের জন্য খুব কম। প্যারাসিটামল দিতে পারি, প্যারাসিটামল 20 মিলিগ্রাম পার কেজি, সুবিধা অসুবিধা আপনারা একটু পড়ে নেবেন, এগুলো আমাদের মোটামুটি জানা জিনিস, তারপরে রিভিউ করা। কোডেন প্রসপেট যদি দিতে চান 1 মিলিগ্রাম পার কেজি করে আপনি দিতে পারেন। আর এরপর আমাদের একটা অপশন হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া যেমন কর্নাল অ্যানেস্থেসিয়া এগুলো ঠিক। এবং এখানে ইম্পর্টেন্ট যেটা আছে ডিরেক্ট ব্লক বাই সার্জন। এখন সারা জিজ্ঞেস করে যে আমি যখন এগুলো বললাম অ্যানেসাইট অপিওয়েড অ্যানেসাইট অমুক সারা বলেছে আর কি আর কি আর কি ওই ওই জিনিসগুলো সারা জিজ্ঞেস করতে চাই, ইলিঙ্গুইনাল নার্ভ ব্লক, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ ব্লক, হ্যাঁ হার্নিয়াল সেকের মধ্যে থাকে এগুলো, এগুলো প্রায় 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত অনেক সময় যদি এক্সামিনেশন অথবা অন্য কোনো এডিটিভ বা অ্যাডজুডেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত অ্যানালাইসিস করতে হয়। তারপর হচ্ছে আপনার ওন্ডের মধ্যে বুপিবেকেন 0.25%, যেমন আমরা পেইন বুপিবেকেন পাই সেটা 0.5%, সেটাকে অর্ধেক করে ফেললে মানে ডাবল ডাইলিউশন করলে আমরা সেটা 0.25% পাই, সেটা আমরা ইলিঙ্গুলার এবং ইলিঙ্গুলার কম্বাইন নার্ভ ব্লক করার জন্য দিতে পারি, ঠিক আছে। সেক্টর ব্লক আমরা ট্যাপ ব্লক দিতে পারি, ট্যাপ ব্লকে আমাদের মূলত কিন্তু ট্যাপ ব্লকে ইলিঙ্গুলার ব্লক হয়, ঠিক আছে। এবং এই যে মানে লোকাল ইনফিলট্রেশন, তারপরে কর্ডাল অথবা যে ক্যাটামিন প্রিজারভেটিভ ফ্রি ক্যাটামিন, তাহলে আপনাকে কিন্তু টোটাল প্রিন্সিপলটা সব কিছু লাগবে, মানে আপনি যদি এখন কোন জায়গায় শেষ করবেন আপনাকে শেষ করতে হবে রিজনাল, শুরু করবেন সিম্পল অ্যানালজেসিক প্যারাসিটামল দিয়ে অ্যানেসেট দিয়ে ওপিওয়েড দিয়ে একসাথে ভাব লোকাল অ্যানেসথেটিক, এরপরে রিজনাল টেকনিক, রিজনাল টেকনিকটা আপনাকে আলাদা করে দিতে হবে। এবং বলার সময় আপনাকে একটা কথা বলতে হবে এখানে যে আমি একটু আপনাদের কাছে শুনতে চাই যে হোয়াট আর দি বাজ ওয়ার্ড ফর পেইন ম্যানেজমেন্ট, হোয়াট আর দি বাজ ওয়ার্ড ফর পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট, কোন শব্দটা শুনলে স্যাররা খুশি। চার বছরের একটা বাচ্চার হার্নিয়ার অপারেশন হয়েছে বা হবে, হোয়াট আর দি পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট ফর দিস চাইল্ড, আমি যেটা বলতে চাচ্ছি যদি প্রশ্নটা হয় এরকম হোয়াট আর দি ম্যানেজমেন্ট পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট ফর অ্যানিওটমি অফ ফোর ইয়ার্স চাইল্ড, এই প্রশ্নটা যদি আসে অথবা 11 ইয়ার্স চাইল্ড, এরকম একটা প্রশ্ন আসলে আপনার ভাইবা এবং রিটেন কোন শব্দটা কোন লাইনটা দিয়ে শুরু করবে, হোয়াট আর দি বাজওয়ার্ড, প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে কিছু বাজওয়ার্ড থাকে, ওই বাজওয়ার্ডটা যদি আপনি বলতে পারেন আপনার প্রশ্নটা কোনো ফেল। হ্যাঁ, মাল্টিমোডাল অ্যানেস্থেসিয়া কে বলেছেন, এটা অ্যানেস্থেসিয়া হবে না অ্যানালজেসিয়া, মাল্টিমোডাল অ্যানালজেসিয়া, এই শব্দটা হচ্ছে সবচেয়ে আমার ইম্পর্টেন্ট
ট্রিকি শব্দ, এই শব্দটা দিয়ে আমি শুরু করব। এরপরে অ্যান্সার হবে হোয়াট আর দি ডিফারেন্ট মডালিটিস অফ পেইনমেন্ট, এরপরে হবে বাকি জিনিস। এই জন্য আমরা পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট যদি আসে খাতায় বইয়ে মুখস্থ বাই বাই যে কোনো জায়গায়, আমার প্রথম অ্যান্সারটা শুরু হবে স্যার আমি এই পেশেন্ট থেকে ম্যানেজ করব মাল্টিমোডাল অ্যানালজেসিয়া, সিঙ্গেল কোনো আমি শর্ট দিব মাল্টিমোডাল এতটা আমি যাব। ঠিক আছে, আচ্ছা সায়ানাইটিক হার্ট ডিজিজ, অ্যাসায়ানাইটিক হার্ট ডিজিজ এটা সম্পর্কে জানা আছে আমাদের? সায়ানাইটিক হার্ট ডিজিজ কোনটা, অ্যাসায়ানাইটিক হার্ট ডিজিজ? বলেন যে সকল হার্ট ডিজিজ স্যার রাইট left shunt হবে, that means deoxygenated blood stream excretion এ যাবে, সেই হচ্ছে সায়ানাইট। মানে আমার যদি খারাপ ব্লাড এর সাথে একটা ভালো ব্লাড মিশে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই, রাইট? আমার খারাপ ব্লাড এর সাথে দ্যাট মিন্স ডিঅক্সিজিনেটেড ব্লাড এর সাথে যদি আমার ভালো ব্লাড মিশে যায় আমার কোনো অসুবিধা নেই অ্যাসিম্পটোমি, কিন্তু যদি ভালো ব্লাড এর সাথে খারাপ ব্লাড মিশে যায় দ্যাট ইজ সায়ানোটিক হার্ট ডিজিজ। সায়ানোটিক 100% অক্সিজেনেটেড ব্লাডটা ছিল, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা ঢুকে গেল, তাহলে ওই ব্লাডের অক্সিজেন লেভেলটা কি আর 100 থাকবে? আর সেল প্রেশার অফ অক্সিজেন থাকবে না, সেখানে সায়ানোসিস হবে। তাইলে সায়ানোসিস হচ্ছে ভালো ব্লাডের সাথে খারাপ ব্লাড, ভালো ব্লাডটা আমার লেফট সাইড দিয়ে আমার লেফট হার্ট থেকে বের হয় ভালো ব্লাড, এই লেফট হার্টে বের হওয়ার সময় যদি রাইট হার্টে কোনো খারাপ ব্লাড যুক্ত হয়ে যায় ওইটাকে আমরা বলবো সায়ানোটিক হার্ট। অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ হচ্ছে আমার লেফট সাইডের ভালো ব্লাড যদি রাইট সাইডে ডুবে যায় তাহলে ওইটা হচ্ছে অ্যাসায়ানোটিক হার্ট। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এখন মানে এসিনমেঞ্জার সিনড্রোম কি আমাদের নামটা শুনছি, এসিনমেঞ্জার সিনড্রোম সম্পর্কে জানতে চান আপনাদের কয়জন জানতে চান? হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া এসা, হ্যাঁ উল্টো হয়ে যায় অর্থাৎ তখন রাইট হার্ট থেকে লেফট হার্টে ব্লাড যায় এবং সায়ানোসিস তৈরি করে, তাহলে ভিএসডি তে যখন ওল্ড এজ এক্সট্রান্টের জন্য সাইনোসিস ডেভেলপ করে এটাকে বলা হয় আইসি। কে বললেন এটা? স্যার শহীদুল। এক্সিলেন্ট এক্সিলেন্ট, চমৎকার। আমরা কি এই জিনিসটা সবাই জানি? না ভাই জানতাম না, আজকে জানলাম। তাহলে আমি শহীদুল যেটা বললো ওইটা আরেকটু সোজা করে বলি, হ্যাঁ একই কথাটা একটু আরেকটু বড় করে বলি। আমরা যখন একটা আমি বিএসডির কথা বলবো না, আমি জাস্ট একটু যদি আরেকটু সহজ করে বলি, একটা
অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ মানে কি, আমার লেফটের ব্লাড, লেফটের ভালো ব্লাড, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন তিনটা মিনিট, বাম পাশের ব্লাড ডান পাশে চলে আসছে। কারণ দেখেন আপনি নর্মাল একটা বিএসডি আছে, বিএসডি চদায় যদি বলি, বাম পাশে আমার অনেক প্রেশার বেশি না ব্লাডের, তাইলে এখন বিএসডি যদি থাকে, তাইলে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট যদি থাকে, যখন আমার সিস্টুল চলবে বা যেইটাই চলুক, একটা প্রেশার বেশি হলে, প্রেশারের কাজ কি, হাই প্রেশার থেকে লো প্রেশারে একটা জিনিসের ফ্লো তৈরি করা, তাইলে আমার লেফট হার্ট থেকে ব্লাড, লেফট হার্টে যেহেতু প্রেশার বেশি, লেফট হার্ট থেকে ব্লাডটা চলে যাবে কোথায়, রাইট হার্টে। তাইলে এখন কি হলো, একটা অ্যাসাইনেটিক মানে এটার মধ্যে তো ভালো ব্লাডটা খারাপের সাথে মিশলো, এই জন্য কোনো সায়ানোসিস হচ্ছে না, তার মানে অ্যাসাইনেটিক হার্টে। এখন অনেকদিন ধরে আছে এই ঘটনাটা, তো মানে অ্যাসাইনেটিক কিন্তু এটা তো ডিজিজ, তাহলে বডির আমাদের শরীরের নিজস্ব একটা প্রতিক্রিয়া আছে না এটাকে রিভার্স করার জন্য, এই জিনিসটাকে রিভার্স করার জন্য পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে পালমোনারি, কারণ আমাদের এই রাইট হার্ট থেকে ব্লাডটা কোথায় যায়, পালমোনারি সার্কুলেশনে, এই পালমোনারি সার্কুলেশন থেকে তো আলটিমেটলি পরিষ্কার হয়ে আবার লেফট হার্টে আসে। এখন পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি অনেক বেশি বাড়াইতে পারি, তাইলে এই যে ব্লাডটা লেফট থেকে রাইটে আসাটা কিছুটা প্রিভেন্ট করতে পারবো না। এতটুক পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলুন তো আমাকে, নাকি এতটুক পর্যন্ত কোনো কমপ্লিকেশন আছে? পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি আমি বাড়াতে পারি, তাহলে লেফট হার্ট থেকে ব্লাড রাইট হার্টে আসাটা কিছুটা কমাইতে পারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি। এখন আমার শরীর তো সবসময় একদম ওজন বুঝে কাজ করে না, ও পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়াতে বাড়াতে অনেক সময় একটু বেশি বাড়িয়ে ফেলে, বেশি বাড়িয়ে ফেললে রাইট হার্টের ব্লাড, শুদ্ধ ব্লাডটা চলে যায় আবার লেফট হার্ট, তো রাইট হার্টের ব্লাডটা যদি তখন লেফট হার্টে চলে যায়, তখন খারাপ রক্তটা ভালো বিশুদ্ধ রক্তটার সাথে মিশে গিয়ে সায়ানোসিস তৈরি করে, ওইটাকেই বলা হয় এসিন ম্যানজার সিনড্রোম। সবাই বুঝছেন কিনা বলুন। জি ভাইয়া। জি ভাইয়া তো একজনে শুনতেছি, বাকি ভাইয়া পুরা কই, বাকি 14 জন মানুষগুলো কই? এই জিনিসটা যদি বুঝেন, তাহলে সার্জনের সাথে সবার সাথে গা বাঁচাই ডাটের সাথে কথা বলতে পারবেন, আর এটা যদি না বুঝেন, ওই সার্জনের কলের জন্য ওয়েট করতে হবে, আপনার কোয়ালিটি কোনোদিন এক্সপ্রেস করতে পারবেন, এটা এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ জীবনে কোনোদিন এরকম একটা টিমের সাথে যদি কাজ করেন যেখানে সায়ানোটিক অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ নিয়ে আপনি দুই চার লাইন কথা বলতে পারেন, সেদিনে আপনার ইজ্জত কোথায় যে আপনি দেখবেন।
হ্যাঁ হ্যালো, সবাই কি বুঝছি ইসেনমেন্টের সিন্ড্রোমটা নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লো কিন্তু তারপরে রাইট থেকে লেফটে কিভাবে গেল? আমরা তো পালমোনারির সাথে সম্পর্কটা বেশি কোথায়, রাইটের সাথে নাকি লেফটের সাথে? হ্যাঁ রাইটের সাথে তো হওয়ার কথা, লেফটের সাথে, রাইটের সাথে, রাইটের সাথে। তো আমার এখানে মানে পালমোনারি ভেইন, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি আমি বাড়াই ফেলি তাহলে তো ওদিক দিয়ে রেজিস্ট্যান্স বাড়লে তো ওইখান থেকে আর রক্তটা যাবে না, উল্টো দিকে ফিরতে চাইবে। প্রেশার যেখানে বেশি তার থেকে উল্টো দিকে রক্তটা দৌড়াদৌড়ি করার চেষ্টা করবে না? আমি যদি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়াই রাখতে পারি অথবা নিজের যে কোনো উপায়ে বাড়াই রাখি তখন কি হবে, আলটিমেটলি আমি ওই রাইট টু লেফট শান্ট হয়ে যাবে। আচ্ছা এখন এবার আসেন যে আমি যদি আসি এই রোগীটার ক্ষেত্রে একটা সায়ানোটিক হার্ট ডিজিজ, এই রোগীটা সায়ানোটিক হার্ট ডিজিজ মানে কি, কোথেকে কোথায় যাচ্ছে রক্ত? রাইট থেকে লেফটে যাচ্ছে, রাইট থেকে লেফটে যাচ্ছে। এখন এই রোগীটার ক্ষেত্রে আমি যদি একটু হাইপোক্সিয়া করি, হাইপোক্সিয়া করলে কি হবে, হাইপোক্সিয়া কি করে পালমোনারি ভ্যাজো কনস্ট্রিকশন, হাইপোক্সিয়া কি করে পালমোনারি ভ্যাজো কনস্ট্রিকশন, পালমোনারি ভ্যাজো কনস্ট্রিকশন মানে কি, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে কি হবে, রাইট টু লেফট শান্ট বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে হাইপোক্সিয়া আরো বাড়বে কি কমবে? বাড়বে, বাড়বে। তাহলে আমি এই রোগী থেকে হাইপোক্সিয়া করা যাবে? যাবে না ভাইয়া, তাহলে এটাকে কন্টিনিউয়াস অক্সিজেন দিয়ে রাখতে হবে। এই রোগীকে পেইন দেয়া যাবে? পেইন দিলে কি বাড়বে, অক্সিজেন ডিমান্ড বাড়বে, অক্সিজেন ডিমান্ড বাড়বে। ওর তো এমনি অক্সিজেনটা আমার 100% স্যাচুরেশন থাকার কথা, তার ওইটার মধ্যে এমনি ভেনাস ব্লাড মিশে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন ওই ব্লাডে চলে কমে গেছে। ওকে যদি আমি পেইন দিই অক্সিজেন ডিমান্ড বাড়াইলে কি কাজ হবে, এই রোগী কি পেইন দেয়া যাবে? আমি যেটা বলতেছি আমরা কোনো রোগীকে পেইন দিব না, কিন্তু এই রোগীকে পেইন না দেওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে। আমরা অ্যানেস্থেসিয়া কোনো রোগীকে পেইন দেওয়ার কোনো পথ আছে নাই, কিন্তু এক একটার জন্য এক একটা ব্যাখ্যা। এই রোগীটার হাইপোক্সিয়ার বিষয়টা আলাদা, এই রোগীর হাইপোক্সিয়া বাড়বে, আরো বেশি বাড়বে এই কারণে, এই রোগীটার অক্সিজেন লেভেলটা ডিমান্ড আরো বাড়বে এই কারণে। বোঝা যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। এখন ক্যাটামিন দিব কাকে, ক্যাটামিন পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ক্যাটামিন বাড়ায় নাকি কমায়? রেজিস্ট্যান্স বাড়ায় ভাইয়া, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ায় ক্যাটামিন, তাইলে আমরা এই সাইনোটিক হার্ট ডিস্কে দিতে পারবো? তাকে যদি আমি একটু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স একটু বাড়াইতে পারি, বাড়াই রাখি, তখন শান্টটা একটু কমবে। বোঝা যাচ্ছে কিনা? পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন আসবে, স্যার একটা কথা জিজ্ঞেস করবে, এই রোগীর অ্যাসাইনেটিক হার্ট ডিজিজ কি আছে? তখন আপনি অমুক বললেন, তমুক বললেন, বিএসডি বললেন, বলে যে আপনি এই রোগীটাকে ক্যাটামিন দিবেন কি দিবেন না, আপনি দিবেন কি দিবেন না, এটা দিয়ে আপনার পাশ ফেল। এরপর আপনি যতই ভালো করেন আপনি পাশ হইতে পারবেন না যদি আপনি এটার অ্যান্সার সঠিক নেন। এবং এই কথার অ্যান্সার দিয়ে অনেক অনেক ভালো মার্কস পাইছে, অনেকে ভুল করে ফেল করছে চোখের সামনে। তার একটাই কথা, এটাকে ক্যাটামিন দিবেন কি দিবেন, দিলে কি লাভ হবে আর না দিলে কেন দিবেন, এই দুইটা প্রশ্ন। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য আপনি যদি এইটা একটু জানার দরকার ছিল বলেন ভাই। আমরা তো ক্যাটাগরি ইন্ডিকেশন একটা পড়ছি টেট্রোলজি অফ ফ্যালট, তাহলে তো আমরা সাইনোটিক হার্ট ডিজিজে আমরা ক্যাটামিন দিতে পারবো। ক্যাটামিন কি করে বলেন? ব্লাড প্রেশারটা বাড়ায় দেয়, ভ্যাজো কনস্ট্রিকশন করে। হ্যাঁ পালমোনারি কি করে, পালমোনারি
পালমোনারি ভ্যাজো কনস্ট্রিকশন করবে এখন আর এখন আর আমার এখানে সায়ানোটিক হার্ট ডিজিজে ব্লাডটা কোথা থেকে কোথায় যায় সায়ানোটিকে যাবে রাইট থেকে লেফটে রাইট থেকে লেফট এখন আমি যদি এরকম একটা পথ করতে পারি যেটার কারণে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ে কার্ডিয়াক আউটপুট অথবা আফটারলোড বাড়বে না কমবে বাড়বে ভাই আফটারলোড বাড়া মানে কি আফটারলোড এর বাংলা কথা হচ্ছে যে কষ্টটা করে ব্লাডটা হার্ট থেকে বাইর হবে ওইটাকে আফটারলোড বলা হয় ঠিক কি না জি এখন আফটারলোড যদি বাড়ে ও ব্লাডটা নিচে না গিয়ে ডান পাশে চলে যাবে না জি তাহলে এটাকে কি আমরা ক্যাটামিন দেওয়া ঠিক হবে না আমার কথাটা বুঝছেন কিনা এখানে কিছু বিষয় আছে এখানে কিছু বিষয় আছে ট্রিপল ভেসেল ডিজিজে এখানে কিছু কনজেনিটাল ডিফর্মিটিস আছে হয়তো কারণ টেট্রালজি অফ ফেলোটে তো একটা জিনিস নাই ওইখানে তো তিন চারটা জিনিস একসাথে ঠিক কি না আপনি হয়তো একটা জিনিস দিয়ে বোঝাতে পারবেন কিন্তু ফাইনালি একটা সায়ানোটিক হার্ট ডিজিজে আমরা ক্যাটামিন যদি দিব না বলি তাহলে আমার কারণ হচ্ছে যদি দিব বলি এই কারণ নাইট্রাস আপনি দিবেন কি দিবেন না দিলে কেমন দিবেন সেটার ব্যাখ্যা আছে নাইট্রাস যদি পালমোনারি ভ্যাজো কনস্ট্রিকশন করে তাহলে আমি এই সূত্র দিয়ে বের করতে হবে পালমোনারি যদি ডাইলেটেশন করে তাহলে এক ধরনের সুবিধা পাবো কারণ যদি ডাইলেটেশন করে তাহলে লেফট থেকে রাইটের শানটা বাইরে যাবে না যদি পালমোনারি ভ্যাজো ডাইলেশন করে কথা বোঝা যাচ্ছে জি এমন কিছু যদি করেন যে আপনি পালমোনারি ভ্যাজো ডাইলেশন হচ্ছে তখন কি হবে লেফট তো রাইট শান বেড়ে যাবে না আমার অপারেশনের মূল কাজ হবে তার যেই সায়ানোসিস যেই আপনার ডিজিজটা অলরেডি আছে সেটা যেন পার অপারেটিভ পিরিয়ডে বেশি পরিমাণ পরিবর্তন না একটা রোগীর 140-150 ব্লাড প্রেশার আমার এই রোগীটাকে তো পার অপারেটিভ বা পেরি অপারেটিভ পিরিয়ডে 90 সিস্টোলিক ব্লাড প্রেশার রাখার দরকার নেই আমি রাখতে চাই তার বেসলাইন থেকে 20% কম বেশি ঠিক কিনা কারণ ওই রোগীর তো 150 সপ্তাহে বেসলাইন থাকে আমি রাখতে চাই 130 থেকে 160-70 এর মধ্যে আমার তো এই রোগীটা 90-90 রাখার দরকার নাই শুধু 90 বা একবারে বরাবর 100 করা দরকার ঠিক আছে না এখন এই সায়ানোটিক ডিজিজ গুলো অ্যাসাইনোটিক ডিজিজ গুলো যা আছে আমি যেন তার সায়ানোসিসে লেভেলটা না বাড়াই অথবা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজে বেশি রিভার্স করে সেটা কেন যেন আবার সায়ানোটিক হার্ট ডিজিজে কনভার্ট করতে না ঠিক আছে এখন অ্যাসাইনোটিক হার্ট ডিজিজে লেফট থেকে রাইটও হচ্ছে আমি এত বেশি পালমোনারি ভ্যাজো কনস্ট্রিকশন করলাম আমি এত বেশি অসুবিধার মধ্যে ফেললাম যে কারণে আমার রিভার্স শান্ট হয়ে রাইট টু লেফট শান্ট হয়ে যাচ্ছে তাহলে তোমার লাভ হলো না এই কাজগুলোই করবো এই ওষুধগুলো আমরা এইভাবে করে বিবেচনা করে করে ঠান্ডা মাথায় চিন্তা করে ডিজিজে কি হয় আমার এই ওষুধটা কি করে এই ওষুধটা এই ডিজিজটা বাড়াবে কি কমাবে যদি বাড়ায় এই ওষুধটা দিব না যদি একটু কমায় তাহলে এই ওষুধটা আমাদের ঠিক আছে আপনারা যদি এই দুইটা জিনিস আজকে বুঝে থাকতে পারেন এসিনমেঞ্জা সিন্ড্রোম বুঝে থাকতে পারেন তাহলে আমি বলবো মানে আপনারা অনেক বেশি গেইনার আপনাদের কোনো ক্লোজ ফ্রেন্ড এই জিনিসগুলো নিয়ে ভালো ধারণা আছে বলে অন্তত আমি বিশ্বাস করি কারণ আমাদের এমডি এফসিপিএস এর অনেক ছাত্রছাত্রীও এই জিনিসের এসে পুরো ডাব্বা মারছে পরীক্ষার হলে কারণ এই জিনিসগুলো একটু ট্রিকি যদি ভালো করে গুছিয়ে না বুঝে কেউ সুন্দর করে এটা সম্পর্কে অ্যান্সার দিয়ে আসতে পারে আমি আশা করি আপনারা যারা আজকে আমার এই কথাগুলো শুনছেন আপনাদের এই জিনিসগুলো নিয়ে কোরিলেট করা অনেকজন আপনাদের জন্য অনেক সহজ অন্তত স্যারের সাথে আপনারা পাগল হয়ে যাবেন না কারণ এই এই জিনিসগুলোতে স্যাররা জিজ্ঞেস করে একদম টু দি পয়েন্ট ভিটামিন দিবা কি দিবা
মানে এইভাবে যখন প্রশ্ন করে মানে আমি দিলে অ্যানসার বলতে হবে ক্লারিফিকেশন, না দিল যদি এটা অ্যানসারটা দেয়া হইলে সঠিক ছিল, যদি না দিই বলি স্যাররা তো ওই সময় আর কিছু জিজ্ঞেস করবে না, ফেল। এখানে আর কোনো কথা নাই, এখানে আর কোনো রিভার্স করে ঠিক আছে। তাহলে মোটামুটি এটা গেল, এরপরে এইগুলো মোটামুটি এগুলো রিপেয়ার এগুলো ম্যানেজ করে পারবেন ইনশাল্লাহ। আরো দুই একটা ইস্যু আছে, এগুলো সব একেবারে এগুলো কিন্তু আসলে মানে এখানে একটু যদি আমি আসি যে আমরা একটা রোগী একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে একটা রোগীর আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, আপার রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, আপনি এই রোগীটাকে কতদিন পর্যন্ত ডিলে করবেন, ঠিক আছে, কতদিন পর্যন্ত আপনি ডিলে করবেন, কারণ আপার রেসপিরেটরি ইনফেকশন একটা রুটিন কেস, আপনি ডিলে করবেন না, এবং ডিলে কেন করবেন, কারণটা হচ্ছে যে আপনি তার রেসপিরেটরি ইভেন্টসটার ক্ষেত্রে রিস্ক অফ অ্যাডভার্স রেসপিরেটরি ইভেন্ট, মানে অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট মনে আছে, এসিই, এখানে হচ্ছে অ্যাডভার্স রেসপিরেটরি ইভেন্ট, পার অপারেটিভ পিরিয়ডে অ্যাডভার্স রেসপিরেটরি ইভেন্ট 10 গুণ রিস্ক বেড়ে যাবে 2 weeks আফটার আরটিআই, মানে আপার রেসপিরেটরি ইনফেকশনের 2 সপ্তাহ পরে 10 গুণ বেড়ে যাবে, 10 গুণ পর্যন্ত বাড়তে থাকে, এবং 6 থেকে 7 সপ্তাহ পরে এটা আস্তে আস্তে রিস্কটা কমে আসে। তাহলে এই রোগীটাকে আপনি কি করতে পারবেন, অ্যাটলিস্ট 6 থেকে 7 সপ্তাহ আপনি ডিলে করবেন। তাহলে আপনার এই কারণটা কি, কারণটা হচ্ছে 2 সপ্তাহ পর্যন্ত তার 10 গুণ পর্যন্ত বেশি থাকে অ্যাডভার্স রেসপিরেটরি ইভেন্ট হওয়ার অপারেশনের সময়, আর 6 থেকে 7 সপ্তাহ পরে সেই লেভেলটা একটু কমে যায়, এই কারণে আমি 5 থেকে 6 সপ্তাহ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখন মোটামুটি পেটি থেকে আমি আর কিছু বলবো না, এখন আপনাদের থেকে কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলেন, না হলে আজকে দিনের মতো মোটামুটি ক্লাস ক্লোজ করব। যেগুলো বলছি এগুলো একটু গুছিয়ে যদি আপনারা একটু পড়েন তাহলে পেডিয়াট্রিক্সে আপনাদের লেভেলে যত প্রশ্ন আসুক না কেন আই থিঙ্ক খুব সুন্দর করে অ্যান্সার দিতে পারবেন, কারণ যত প্রকার থার্ড পেপারে কোয়েশ্চন আসে এগুলো থেকেই। মাত্র 200 টাকা 150 টাকা দিলে আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিবে, শর্ট অ্যান্সার কোয়েশ্চন ইন অ্যানেস্থেসিয়া সিমন ব্রিকার, একটা স্ক্রিনশট নিয়ে নেন বইটা। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি চেষ্টা করতেছি এখনই বইটা। হ্যাঁ পেরিঅপারেটিভ ফ্লুইড মানে চয়েস কোনটা হবে আমাদের পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে? পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে পেরিঅপারেটিভ ফ্লুইড চয়েসটা একটু আমি দেখে বলতে হবে, এটা খুব সুন্দর করে আছে 2টা লাইন দিয়ে মর্গানে, মর্গানটা বের করার চেষ্টা।
আচ্ছা প্রশ্ন কে করছিল? কাদের ভাই। কাদের 915 নাম্বার পেজটা পড়ে আগামী দিন পড়াবেন। মেইনটেনেন্স ফ্লুইড কি হবে, ডেফিসিট কি হবে, সুন্দর করে লেখা আছে। এখন আমি পড়বো না, সবাই এটা পড়ে আমাকে আগামী দিন পড়াই। আচ্ছা ঠিক আছে। মর্গানে একদম 915 পেজ, একদম সুন্দর করে এক লাইন জাস্ট 15 মিনিটে পড়া হয়ে যাবে। আপনি 4:1 রোল, তার ক্ষেত্রে একদম সরাসরি লেখা আছে D5 হাফ নর্মাল স্ট্রেন্থ। হ্যাঁ হালকা হালকা একটু দাগাই দিচ্ছি, D5 হাফ নর্মাল স্ট্রেন্থ, আবার হচ্ছে মাঝে মধ্যে 1/4 স্ট্রেন্থ একটা ফ্লুইড আছে, একটা হচ্ছে হাফ নর্মাল স্ট্রেন্থ আর একটা হচ্ছে 1/4 নর্মাল স্ট্রেন্থ। ঠিক আছে, ওই যে বেবি স্যালাইন যেগুলো বলে আর কি। হ্যাঁ জি সুন্দর করে আছে। আর এটা হচ্ছে কি ফ্লুইড, এই যে লেখা আছে এটা হচ্ছে মেনটেন্স ফ্লুইড কোনটা হবে আর ডেফিসিট ফ্লুইড কোনটা হবে, ডেফিসিটটা কি করবো। হ্যাঁ ডেফিসিট ফ্লুইডের কথা এই যে সুন্দর করে লেখা আছে। এটা হচ্ছে রিঙ্গার্স লেগ টেট ব্যালেন্স, এটা জাস্ট একবার রিডিং করলে হয়ে যাবে। হ্যাঁ আর হচ্ছে রিপ্লেসমেন্ট, তিনটা ফ্লুইড, তিনটা ফ্লুইড। তাদেরকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। ব্লাড লসটা কিভাবে ম্যানেজ করব, এখানে সুন্দর করে লেখা আছে, এটা কিন্তু একটু পড়তে হবে। মানে সব একদম জাস্ট এই তিনটা জিনিস, হার্ট স্পেস লসটা কিভাবে ম্যানেজ করব, আর হলো এই। ঠিক আছে তাহলে তিন ধরনের ফ্লুইড, একটা হচ্ছে মেনটেনেন্স ফ্লুইড কি হবে, ডেফিসিট কি হবে, আর হচ্ছে ব্লাড লস এবং হার্ট স্পেস লস এর ফ্লুইড, এই যে পেরি অপারেটিভ ফ্লুইড রিকোয়ারমেন্ট। 915 পেজের এই জিনিসটা পড়ে ফেলবো। ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন? তাহলে আমরা কি শেষ করতে পারি? কথা বলেন সবাই, শেষ করতে পারি? আর কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে ভালো থাকবেন সবাই, সামনের দিন পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।